হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে সকাল 7:30। ওইদিকে শানকে ডেকে এসেছি, শান উঠে গেছে, ব্রাশ করছে, আর আমি চলে এসেছি উপরের ঘরগুলো ঝাড় দিতে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, এবারে নিচে চলে যাব। নিচে চলে গিয়ে আমি কচুর শাক করব জন্য আজকে কেটে নিচ্ছি কচুর শাকটা। তো এটা একটু টাইম লাগে জন্য আমি সকালবেলায় এটা তাড়াতাড়ি করে কেটে নিলাম। তারপরে ভালো করে ধুয়েছি কচুর শাকটা, প্রায় 4-5 বার ধুয়ে তারপরে হালকা করে সিটি দেব এই প্রেশার কুকারে। এর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে হালকা করে একটা সিটি দিয়ে দিয়েছিলাম। তো সিটি দিলেও হয়, আবার কেউ একবারে ফোড়ন দেয় কচুর শাকে। তো যাই হোক, আমি একবারেও ফোড়ন লাগাই, আবার সিটি দিয়েও করি। তা আজকে একটু সিটি দিয়েই করলাম। তো এবারে চলে এসেছি চা করতে। চা করব র চা, আর দুধ চাটা অ্যাভয়েড করে চলছি, যে যতটা না খেয়ে পারা যায়। আর কালকে যে রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাগুলো জল থেকে ভালো করে ঝেড়ে রেখে দিলাম, যে অঙ্কুর যদি বের হয় সেইটা খাবো। তারপর ঢেকে রেখে দিয়েছি ছোলাটাকে। আর এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা। আলু ভাজা আজকে শানকে টিফিনে দেব, এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ। হ্যাঁ, আর আলু ভাজা দিয়েও দেবো, আবার ও খেয়েও যাবে। আর আমি কচুর শাক দিয়ে রুটিটা দিয়ে খাবো। তো যাই হোক, আলু ভাজা মোটামুটি আমার প্রায় হয়েই এসছে। আর এদিকে কচুর শাক বসিয়ে দিয়েছি। কচুর শাকে আমি চিংড়ি মাছ টাছ দিইনি, এমনি পাঁচফোড়ন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে তারপরে ভাজা ভাজা করে, কচুর শাক তো সিদ্ধ করাই আছে, আর ওটাকে ঢেলে দিলাম। আর তার মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। শান্ত এই সমস্ত খাবেই না, ওর মনে একটা ধারণা আছে কি যে কচুর শাক খেলেই নাকি গলা চুলকায়। তো যাই হোক, ওর ওকে আর দিইনি, আরও তো খাবেই না। আর কিছু কিছু কচুর শাকে গলা চুলকায়, কিন্তু এটা হচ্ছে গিয়ে ভালো শোলা কচু, শোলা কচুতে গলা চুলকায় না। তো ওকে দিলেও ও সে মাথা কুটে গেলেও ওর কাছে ও খাবে না এরকম একটা। তো আমি খাবো। আর কচুর শাক দেখতে মনে হয় অনেকটা, কিন্তু রান্না করলে একটুখানি হয়ে যায়। তো দেখো কতটুকু হয়ে গেছে। এবার চলে এসেছি রুটি করব। রুটি ওকে করে দেবো দুটো রুটি, আর খেয়ে যাবে দুটো রুটি, আর টিফিনে নিয়ে যাবে দুটো রুটি। আর আমিও আজকে তিনটে রুটি খাবো না, আমি দুটো রুটিই খাবো। তো যাই হোক, রুটিটা হয়ে গেল কমপ্লিট। এবারে আমি ওকে টিফিনটা গুছিয়ে দেবো, টিফিনটা গুছিয়ে দেবো। আর এদিকে কি মেঘ করে এসছে, আমার মনে হয় বৃষ্টি হবে সকালবেলা, আর প্রচুর মেঘ করেছে। আর কালকে মোবাইলেও দেখাচ্ছিল যে বৃষ্টি হবে আজকে সারাদিন। তো যাই হোক, বলতে বলতে দেখো বৃষ্টিও নেমে গেল। এরকম বৃষ্টি শুরু হয়ে গেল দেখো। এখন বেজে গেছে সকাল 8:30, আর এখন স্কুল টাইম, আর এখন ওয়েদারটার অবস্থাটা দেখো। এরকম হলে বাচ্চা কাচ্চাদের যাবে কী করে স্কুলে? আর আজকে শানের SUPW পরীক্ষা আছে। বৃষ্টি মাথায় নিয়ে বাজারে গেছিলাম, বুঝলে তো, বাজারে গিয়ে তারপরে মাছ নিয়ে এসেছি। আর আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আজকের ওয়েদারটা এমনই মনে হয় কি সারাদিন মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। তো এই দেখো ট্যাংরা মাছ এনেছি, আর এই ট্যাংরা মাছটা খেতে না আমার খুব ভালো লাগে, ঠিক আছে? আর দেখো ট্যাংরা মাছটা অনেকটাই বড় বড় সাইজের মাছ, আর দেখো প্রত্যেকটা মাছের মধ্যে ডিম হয়ে গেছে। তো আমার এই ডিমগুলো না খেতে খুব ভালো লাগে, মাছের ডিম। হ্যাঁ, মানে আলাদা যে মাছের ডিম বিক্রি হয় ওইগুলো ভালো লাগে না, মাছের মধ্যে যে ডিমটা থাকে সেই ডিমটা খেতে না আমার খুব ভালো লাগে। তোমাদের যদি এরকম মনে হয় তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে কার কার ডিম খেতে পছন্দ হয় মাছের। তো যাই হোক, 4 পিস রান্না করব, আর যেগুলো রয়েছে থাকবে, 1 কিলো মাছ তো অনেকটাই থাকবে, তো ওইগুলো কন্টেনারে রেখে দেবো। তো ভাত বসিয়ে দিয়েছি আমি এখানে। এই ধরনের মাছগুলো যেগুলো আঁশ থাকে না সেই সমস্ত মাছ তো খুবই ফোটে, তোমরা তো নিশ্চয়ই জেনে থাকবে। তো আমি লবণ হলুদ আর তেল দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম।
তো তেলটা দিয়েছিলাম যে তোমাদের সাথে দেখানো হয়নি, তবুও সেই মাছগুলো খুব ফুটছিল। তো এই ধরনের মাছ আমার ছেলে খেতে চায় না, কারণ হচ্ছে এই ট্যাংরা মাছ, বিশেষ করে এই ট্যাংরা মাছ খেতে গিয়ে ছোটোবেলায় ষাঁড়ের গলায় কাঁটা ফুটে গেছিলো, ওর দ্বিদুন খাওয়াচ্ছিল। তো গলায় কাঁটা ফুটে যাওয়ার পর থেকে তারপরে কোনো মাছই খায় না, তো রুই কাতলা আনলে তখন খায়, তাও কি পেটির মাছ। তো যাই হোক, সব কিছুই, সব মাছেরই কিছু না কিছু গুণ থাকে। তো আমি ওই রুই কাতলা আনলে ওকে দিই, তাছাড়া আর কোনো মাছই খেতে চায় না। আর এই গাঁটি কচু দিয়ে আর একটুখানি লঙ্কা বাটা আদা বাটা দিয়ে দেবো। আর নামানোর সময় আমি আমার যে ভাজা মশলাটা আছে, ধনে জিরে লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে দেবো। রান্না করতে করতে আমার একটু জল পিপাসা লেগে গেছিলো, তো প্লেন জল খাবো, তার জন্য আমি ভাবলাম কি একটু ছাতু রয়েছে, ছাতু দিয়ে এমনি জল খাই। তোর মধ্যে আমি বিটলবণ ফিটলবণ কিচ্ছুই দিইনি, এমনি শুধু ছাতু আর জল দিয়ে গুলিয়ে খেয়ে নিয়েছি। দেখবে ছাতুটা পেটে থাকলে না অনেকক্ষণ পেটটা ভার থাকে, খিদে টিদে মনে হয় না। তো যাই হোক, এবারে চলে এসেছি এই মশলাটা দেবো। আর মশলাটা দিয়ে তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ঢেলে দেবো বাটিতে। আর করব কি বলো তো, ওল একটু তেলের পরে ফোড়ন দেবো। তো শুকনো লঙ্কা দুটোকে আমি ভালো করে ভেজে রেখে দিলাম, ওটা এমনি গরম ভাতের সঙ্গে খাবো। আর ওলটা আজকে এরকমভাবে করব, সেদিন করেছিলাম নিরামিষ, আজকে একটু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে তারপরে এই ওলটা দিয়ে দিলাম। তো সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে আগে থেকে, আমি ভাতে দিইনি, প্রেশার কুকারে দিয়েছিলাম। তার মধ্যে লবণ হলুদ দিয়েছি, আর আমার মেশার নেই তো, তার জন্য আমি হাতা দিয়ে এরকমভাবে প্রেস করে করে দিয়েছিলাম। তো ওল ভাতে এখন এই বর্ষাকালের টাইমে না খেতে খুব ভালো লাগে, তাই না? তোমরা যারা যারা খেয়েছো ওল ভাতে, তারা আমাকে একটু বলো কমেন্টস করে। তো আমার তো দারুণ লাগে। আর এখন বেলা শেষে 12:30 বাজে, এখন কাকা এসছে সবজির ভ্যান নিয়ে, তো কিছু সবজি আমি রেখে দিলাম। বৃহস্পতিবারের পুজো দিতে একটু সময় লাগে, তো আমার ক্ষেত্রে না, এটা মনে হয় সবার ক্ষেত্রেই লাগে, কারণ অনেক বাসন থাকে আর অনেক বাসন ধুতেও হয়। তো সেইগুলো ধুয়ে তারপরে গুছিয়ে পুজো দিতে তো টাইমই লাগে। তো যাই হোক, আর ফুল দিয়ে নিয়েছি, দেখো কত ফুল, আর ফুল এত ফুল দিয়ে পুজো দিতে মন ভরে যায়, তাই না? আর পাঁচালি আমার পড়তে হয় না, মাই পরে পাঁচালি, তো মা সন্ধ্যার সময় পড়ে নেয়। আর পুজো দিতে অনেকের দেরি হয়, কেউ দুপুরে পাঁচালি পড়ে, আবার কেউ সন্ধ্যার সময় পাঁচালি পড়ে। তো আমি আগে পড়তাম পাঁচালিটা, এখন আর সেভাবে পড়া হয় না, সময়ের মধ্যে দিয়ে পেরে উঠি না। তো আমার তো ঘটও পাতা নেই, তো ভাবছি যে বিশেষ দিন দেখে ঠাকুরের ঘরটা পেতে নেব। তো আমার ঠাকুর ঘরের লাইটটা একটু কম পাওয়ারের আছে, জন্য তোমাদের একটু দেখতে অসুবিধা হবে, তোমরা একটু কষ্ট করে সবাই একটু দেখে নিও। আজকে যা যা রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ভাত, এর মধ্যে উচ্ছে আছে, উচ্ছে তো আমার থাকবেই। এটা হচ্ছে সেই ওল মাখাটা, আর এটা পম্পা দিয়ে গেল মাছের ঝোল, এটা হচ্ছে ইলিশ মাছের ঝাল করেছে, আর এই যে ট্যাংরা মাছের এই যে ঝোল পাতলাই হয়েছে, আর এদিকে কচুর শাক। শুভ সন্ধ্যা সবাইকে। আর দেখো দুধ জ্বালাচ্ছি, দুধটা দেখো ক্রি ক্রিম, দেখেছো? আজকে দই পাতাবোর জন্য দুধটা জ্বালাচ্ছি, আর কি হলুদ দুধ ওপরে শরটা পড়েছে, তো মনে হয় কি শরটাই শুধু খেয়ে নিই শুধু শুধু। তো শান খুবই ভালোবাসে শর খেতে, শানকে দিই মাঝে মধ্যে। তো সন্ধ্যার সময় মনে হলো কি আজকে পেঁয়াজি করি, এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে পেঁয়াজি টেয়াজি ভালো লাগে ভাজা পোড়া খেতে। তো আমার বানাতে ইচ্ছা করে, কিন্তু কি বলতো এত পরিমাণে ঘামি না, ওই বারবার করে নাইটি চেঞ্জ করতে হবে, ওর ভয়তে আমি সন্ধ্যার সময় কিছু করতে আসি না, শুধু ওই চাটুকুই ঠিক আছে।
তো মনে হলো কি আজকে একটু পেঁয়াজি খাই, তো পেঁয়াজিটা ভেজে নিলাম। গরম গরম পেঁয়াজি আর সাথে রচা, দু চলে ভালো হতো। তোর রজা একটুখানি মনটা খারাপ হয়ে গেল, তো দুধটা একটু কদিন ধরে অ্যাভয়েড করে চলছি, তাড়াতাড়ি খেয়ে নি বুঝলে তো, নাহলে শান সব উড়িয়ে দেবে খেয়ে। সন্ধ্যার সময় তো দেখতেই পেলে পেঁয়াজি আর রজা খেয়েছি, আর আটা মাখিয়ে নিয়েছি, রাত্রিবেলার রুটি হবে। তো দেখো পিঙ্ক কালারের সাথে আমার এই ড্রেসটার পিঙ্ক কালার ম্যাচিং হয়ে গেছে, আর কি পরিমাণে ঘামছি দেখছো, এত বৃষ্টি হচ্ছে তাও কি ঘামছি। তো যাই হোক, ব্লগটাকে এখানের মতো শেষ করব, আর বেশি বাড়াবো না, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর ভালো থাকবে, আর পারলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো এখনের মতো রাখছি, ওকে বাই, গুড নাইট।